আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন, কেউ ভিডিও টেনে দেখবেন না। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে ভিডিওতে একটি ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে রোজার মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আর মাত্র কয়েকটা দিন বাকি। তো এটা আমাদের মুসলমানদের জন্য সব থেকে পবিত্র মাস ইবাদত বন্দেগী করার জন্য। তো অনেকেই আছেন ইফতারিতে ভাজা পোড়া পছন্দ করেন না, ছোলা এগুলো খান না, ডিরেক্ট ভাত খেয়ে থাকেন। আবার দেখা গেছে অনেকে সেহরিতেও কিন্তু ভাতটা বেশিরভাগ মানুষেরা খেয়ে থাকেন, কিন্তু অন্যান্য মাসের তুলনায় রোজার মাসে কিন্তু গোস্ত মাছ এগুলো দিয়ে ভাত তেমন খাওয়া যায় না। সবার কেমন হয় জানি না, কিন্তু আমি আর আনুষার বাবা একেবারেই তেমন একটা খেতে পারি না। তো এই ধরনের খাবার দিয়ে আমরা তৃপ্তি করে খেতে পারি। তো ভাবলাম আমি যে ধরনের খাবার কম বেশি করে থাকি রোজার মাসে, তো সেটা আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি। তো এর জন্য আমি এখানে আজকে তিন ধরনের ভর্তা করব। আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে করে দেখতে পারেন। যারা ভর্তা প্রেমী তাদের কাছে আজকের আমার ভিডিওটি ভালো লাগবে আশা রাখছি। তো নর্মালি দেখা যায় ঢ্যাঁড়স ভর্তা অনেকেই কিন্তু পানিতে একটু মানে সিদ্ধ করে পানি শুকিয়ে তারপর করে থাকেন, অথবা পানিটা ফেলে দিয়ে তারপর করে থাকেন। আমার কাছে ওভাবে বেশি ভালো লাগে না। আমি সব সময় খুবই সামান্য একটু সরিষার তেল দিয়ে ঢ্যাঁড়সটা এরকম ছোটো টুকরা করে কেটে ঢেকে দিয়ে দিই, কোনো পানি টানি কিচ্ছু দেই না। জাস্ট ঢ্যাঁড়সের গা থেকে যতটুকু পানি বের হয় ওটা দিয়েই সিদ্ধ হয় এবং একটু পোড়া পোড়া টাইপের করি। তারপর কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে ভর্তাটা করে নিই। অনেক সময় দেখা যায় কাঁচা মরিচ কিন্তু আমি ঢ্যাঁড়সের সাথে একেবারে তেলের মাঝেও দিয়ে দিই। তো এখন আমি আর একটা ভর্তা করে নিব। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আমি দুইটা তেজপাতা, দুইটা শুকনো মরিচ আমি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এখানে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি করা দিয়েছি আমি কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচগুলো হচ্ছে আমার গাছের, তো পাকা কাঁচা মিলানোই আছে, অনেক ঝাল মরিচগুলোতে। আর আমি দিয়েছি এখানে সামান্য রসুন কুচি, দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এই যে দেখেন কলার খোসাগুলো আমি সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যদি আমি শিলপাটায় ব্লেন্ড করতাম তাহলে এতটা লিকুইড হতো না, একটু ভর্তা ভর্তা টাইপের হতো। আসলে শিলপাটায় আমার আলসেমি করে বাড়তে মন চায় নাই, তার জন্য আমি ব্লেন্ডারে দিয়েছি। আর এটা আমার নর্মাল একটা ব্লেন্ডার, যার কারণে একটু পানি দিয়েই ব্লেন্ড করতে হয়েছে। আপনারা যদি গ্রাইন্ডারে করেন তাহলে কিন্তু এত বেশি পানি দিতে হবে না। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে করে সবগুলো মশলার সাথে কলার খোসা পেস্ট করে রাখাটা ভালোভাবে মিলিয়ে নিব। আর এখানে আমি এখন স্বাদমতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর আমি দিব ভাজা জিরা গুঁড়া। ভাজা বলতে এটা টালা জিরা গুঁড়া, শুকনো কড়াইতে আমি জিরা টেলে রেখেছি। তো এই যে দেখেন পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, মানে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, অনেকটা বুটের হালুয়ার মতো। তো এই কলার খোসা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। কলার খোসার অবশ্য এভাবেই ভর্তা করে তারপর টিকিয়াও করা যায়, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর টিকিয়াও করা যায় অন্যান্য মশলা অ্যাড করে। তো এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, গত বছর করেছিলাম, আমি লিংক দিয়ে দিব, আপনারা যদি ইচ্ছা করেন দেখে নিতে পারেন, খুবই টেস্ট হয়। তো এখানে আমি এখন ধনিয়া পাতা ইউজ করলাম। তো এই যে আমার আরও একটা ভর্তা হয়ে গিয়েছে, কলার খোসা ভর্তা, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি তিন নাম্বার ভর্তাটা করে নিব। তো এর জন্য আমি এখানে দিয়েছি
সয়াবিন তেল, ইচ্ছা করলে এখানে কিন্তু সরিষার তেলও দেয়া যায়। তো দিয়ে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর আমি দুই তিনটা শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে এখানে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে ব্যবহার করিনি। মাঝে মাঝে আমিও পাঁচফোড়ন দিয়ে থাকি। তো যাই হোক, এখানে এখন আমি কুচি করে কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা দিলে কিন্তু মানে অনেক বেশি টেস্ট হয় এই চাটনিটা। আর এখানে আমি পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তেঁতুলের আচার না, এটা এমনি নর্মাল গাছ পাকা তেঁতুল। সবসময় আনুষার বাবা কিন্তু বাসায় তেঁতুল এনে রেখে দেন, দেখা গেছে বিভিন্ন আইটেমে দেয়া লাগে বা ফুচকার জন্য টক বানাতে হয়। তাছাড়া আনুষার বাবার প্রেশার হাই, তো মাঝে মাঝে আসলে খাওয়ার দরকার হয়। তো যাই হোক, এই যে দেখেন আমি এখন এখানে হালকা করে ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু খুব বেশি পরিমাণে দিব না, খুবই সামান্য পানি দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো মাঝে কিন্তু ধনিয়া পাতা কুচি দেওয়ার আগে আমি একবার ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা তুলে আমি আবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এভাবে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে তারপর ভর্তাটা করে নিব। আর ঠিক ওঠানোর আগ মুহূর্তে আমি এখানে এক চিলতে লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু টমেটোর চাটনিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো এই যে লেবুর রসটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে নিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে, মানে খাট্টা খাট্টা টাইপের লাগবে আর কি। তো এই যে এখন দুপুরবেলা আমরা তিনজন খাবার খেতে বসে পড়েছি। তো গরম গরম ভাতের সাথে ভর্তা, মানে কি বলবো, মাশা আল্লাহ, অনেক ভালো লাগছে। দেখতেও যেমন ভালো লাগছে আর খেতেও কিন্তু মাশা আল্লাহ অনেক মজা হয়েছে। আর আমি তো ভেবেছিলাম আনুষা বুড়ি কিনা কলার খোসা ভর্তা নাই খায়, কিন্তু না, দেখলাম সে কলার খোসা ভর্তা খুবই মজা করে খেয়েছে। আর আনুষা এবং আনুষার বাবার তো ঢেঁড়স ভর্তা বা ঢেঁড়স ভাজি অনেক বেশি পছন্দ। তো আমি তো ধরেই নিয়েছিলাম মানুষের শুধু ঢেঁড়স ভর্তা দিয়েই খাবে, কারণ ঢেঁড়স ভর্তা করলে সে আর অন্য কোনো কিছুই খেতে চায় না, সেটা মাছ গোস্ত যাই হোক না কেন। তো সে খুব মজা করে কলার খোসা ভর্তা খেয়েছে এবং আমাকে বলেও দিয়েছে আমি যেন তার জন্য আবার এই ভর্তাটা করি। তো এটা তো আমার মেয়ের মুখের কথা ছিল, এখন আপনাদেরকে বলছি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন তাদের তো খুব বেশি ভালো লাগবে। রান্না কিন্তু আমরা কম বেশি সবাই জানি, আসলে দেখা গিয়েছে যে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। যদি আপনারা ইচ্ছা করেন ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু অনেক বেশি মজা করে খাচ্ছিলাম, সাথে আনুষার বাবা এবং আনুষাও খুব বেশি মজা করে খাচ্ছিল। তো পরিবারের সবাই যদি কোনো খাবার তৈরি করার পরে ওটা খেয়ে পছন্দ করে তাহলে কিন্তু সত্যি মন খুশি হয়ে যায়। তো এই যে দেখেন টমেটো চাটনিটা কিন্তু শেষ, জাস্ট একটু একটু লেগে আছে। আর ঢেঁড়স ভর্তা তো একেবারেই শেষ, মানে বললাম না আমার আনুষার খুব বেশি পছন্দ। আর কলার খোসা ভর্তাটা, এটা পরিমাণে একটু বেশি ছিল, প্লাস আনুষা একটু রাখতে বলেছে কারণ সে রাতে খাবে, আর রাতের বেলা তো কিছু একটা অবশ্যই করব।
তো যাই হোক, এই যে দেখেন আমি এখন চাটুপুটু করে খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।